হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভিডিওটা খুবই স্পেশাল আমার বিশ্বাস এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পারবেন এবং আপনার এই নতুন কিছু শেখাটাই আপনাকে একদিন সফল করবে আপনি কিছুটা হলেও ইনকামের সুযোগ পাবেন এবং যদি আপনি আমার প্রসেস ফলো করেন আপনি কিন্তু আনলিমিটেড আর্নিং করতে পারবেন আর সেটা অবশ্যই সম্মানের সঙ্গে আপনি কাজ করতে পারবেন রিয়েল বা জেনুইন প্রসেসে আপনি আর্নিং করতে পারবেন এখানে আপনার অন্য কোনো ব্যাপার না আপনার জাস্ট সিম্পল একটা নলেজ আপনার রাখতে হবে যেটা আমি আপনার সঙ্গে শেয়ার করব আপনি হয়তো জানেন ফ্রিল্যান্সিং জব যদি নাও জেনে থাকেন আপনি আজকে ইউটিউবে সার্চ করুন হোয়াট ইজ ফ্রিল্যান্সিং আপনি ফ্রিল্যান্সিং জবটাকে সার্চ করুন আপনি এখানে বিভিন্ন রকম টাইপসের আপনি জব পাবেন ডেটা এন্ট্রি জব যেটা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডেটা এন্ট্রি জব মানে কম্পিউটারে আপনাকে টাইপ করতে হয় মন করুন কাজটা কেমন মনে করুন কোনো একটা কোম্পানি তাদের কোনো একটা প্রোজেক্ট আপনাকে দিল টাইপ করার জন্য এই কাজগুলো কিন্তু আপনারা পেতে পারেন এই কাজটা পেলে আপনাকে কি করতে হবে অনেকে এই কাজটা করেন কিন্তু তাদেরকে আমি আজকে যে টিপসটা শেয়ার করব তারা সত্যি তারা আমার বিশ্বাস এই ভিডিওটা দেখে তারা খুবই উপকৃত হবেন যারা এতদিন পর্যন্ত ডেটা এন্ট্রির কাজ করে আসছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই স্পেশাল আর আপনি যদি এখনও পর্যন্ত ফ্রিল্যান্সিং বা ডেটা এন্ট্রির কাজ না করে থাকেন তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই দেখার রিকোয়েস্ট করছি তো প্রথমত বলি যে ডেটা এন্ট্রি কাজগুলো হয় মনে করুন একজন একটা বইয়ের পাতা টাইপ করতে দিল আপনাকে বা একটা বই ই বুক আপনাকে দিল টাইপ করে দেওয়ার জন্য তো সেটা আপনাকে কী করতে হবে স্বভাবতে আমরা যেটা করি বইয়ের পাতা দেখে আমরা কম্পিউটার বা ল্যাপটপে বসে আপনারা টাইপ করতে থাকি এবং এক্ষেত্রে কী হয় সবতো স্পিড নেই যাদের স্পিড আছে তাদের ক্ষেত্রে বলি একটা বড়ো মাপের বড়ো সাইজের একটা পেজ যদি টাইপ করতে হয় সেক্ষেত্রে কমপক্ষে দশ থেকে বারো মিনিট সময় লেগে যায় এবং আমার মতো যারা আছে যারা ফ্রেশার যারা খুব একটা স্পিড নেই তাদের তো প্রায় কুড়ি পঁচিশ মিনিটই লেগে যাওয়ার কথা কিন্তু আজকে আমার যে এই যে টিপস আপনি যদি পঞ্চাশটা পেজও টাইপ করেন সেক্ষেত্রে এই পঞ্চাশটা পেজ টাইপ করে আপনাকে হার্ডলি হয়তো পাঁচ থেকে ছটা মিনিট আপনাকে সময় দিতে হবে হয়তো অবাক লাগছে যে কীভাবে এটা হাউ ইজ ইট পসিবল আজকের দিনে এটা সম্ভব আপনাকে একটা কথা বলি স্মার্ট ওয়ার্ক ইজ বেটার দ্যান হার্ড ওয়ার্ক আমি এই মতবাদে বিশ্বাসী কঠোর পরিশ্রম করার থেকে যদি স্মার্ট উপায়ে কোনো কিছু করা যায় সেটা করুন অবশ্যই আপনি সফল হবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা এই প্রসেসে স্মার্ট প্রসেসে আপনারা টাইপ করতে পারেন এবং এই টাইপিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা আনলিমিটেড আর্নিং করতে পারেন আপনারা চাইলে ফাইবারে অ্যাকাউন্ট করুন যারা ডেটা এন্ট্রি কাজ করতে চান ফাইবারে অ্যাকাউন্ট করুন সেখানে আপনারা কিন্তু ডেটা এন্ট্রির অপরচুনিটি পাবেন সেখানে আপনারা কাজের বা প্রজেক্টের অর্ডার নিতে পারেন এবং যদি আপনারা সাকসেসফুলি এই কাজগুলো করতে পারেন আপনাকে কিন্তু কম্পিউটার বসে টাইপ করতে হবে না আমি যে প্রসেস বলছি এই প্রসেসের মাধ্যমে আপনি সহজেই টাইপিং করে দিতে পারবেন এবং সেখান থেকে আপনি পেমেন্টও পেয়ে যাবেন হাতে হাতেই তো এর জন্য আপনাকে কী করতে হবে আপনার শুধুমাত্র একটা ল্যাপটপ বা কম্পিউটার থাকতে হবে এবং আপনি মোবাইল থেকে একটা ফটো আপনি ক্যাপচার করবেন মনে করুন যে বইটা আপনাকে টাইপ করতে দিল হতে পারে সেটা রকম বই বা কোনো পেপার কাটিং পেপার কাটিং হলেও আপনি সেটা করতে পারেন জাস্ট আপনাকে মোবাইল থেকে একটা ছবি তুলতে হবে এবং সেই ছবিটা আপনার কম্পিউটারে নিয়ে যেতে হবে তো আমি সেই স্টেপটা আপনাদেরকে দেখাচ্ছি মোবাইলের ক্যামেরা থেকে একটা ছবি তুলে নিতে হবে প্রয়োজন মতো যে অংশটুকু আপনি ক্যাপচার করবেন মানে যে অংশটুকু আপনাকে পিডিএফ বা ওয়ার্ড ফাইলে বানাতে হবে তো মনে করুন আমি এখানে এই পেজটাকে আমি ছবি তুলুন সুন্দর করে যেন পরিষ্কার বুঝে যায় তো দেখতে পাচ্ছেন এটা একটা বই আপনারা চাইলে নিউজ পেপারের কাটিংও সেখান থেকে দেখতে পাবেন নিউজ পেপারে কিন্তু আপনারা মোটামুটি এরকমভাবে দেখতে পান এখানে একটা কলম আছে এই সাইডও আরও একটা কলম আছে তো আপনারা যদি দুটো কলমই করতে চান সেক্ষেত্রে আপনাকে আলাদা আলাদাভাবে দুটো কলম আলাদা করে আপনাকে ছবি তুলে নিতে হবে তো এখানে যেহেতু একটা বই বই তো এরকমভাবে নেই বই এরকমভাবেই লেখা আছে প্যারা প্যারা করে তো সেই হিসেবে আমি এখানে মনে করুন এইটুকু পোর্শন আমি বাকিটুকু আমি এডিট করে বাদ দিয়ে দেবো এইটুকু আমি ক্যাপচার করে নিচ্ছি এভাবে আপনারা ছবি তুলে নেবেন তো গুগল ক্রোম ব্রাউজার আমি এখান থেকে ওপেন করবো এবং অবশ্যই আপনাকে কিন্তু এখানে আপনার ইমেল আইডিটাকে লগ ইন করে রাখতে হবে তো জিমেল আমি এখানে সাইন ইন করে রেখেছি সেই জন্য করে আমার এখানে জিমেল অ্যাকাউন্টের যে আইকাউন্ট আছে এটা এখানে শো করছে তো এরপরে আপনাকে এই যে এখানে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ডটস তো এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখুন ড্রাইভ অপশান পাচ্ছেন এই ড্রাইভ অপশানে আপনাকে ক্লিক করতে হবে অলরেডি আমার ক্লিক করা আছে তো এখানে এবার আমি কি করব যে আমি ফাইলটা আপনাদেরকে ক্যাপচার করলাম সেই ফাইলটা কিন্তু আমি কম্পিউটারে এডিট করে অলরেডি রেখে দিয়েছি তো সেটা আমাকে আপলোড করতে হবে গুগল ড্রাইভ ফোল্ডারে তো আমি তার জন্য এই যে নিউ দেখতে পাচ্ছি এখানে নিউতে এখানে আপনাকে ক্লিক করতে হবে এবার এখানে দেখুন ফাইল আপলোড বলে সেকেন্ড অপশান পাচ্ছেন তো ফাইল আপলোডে আমি ক্লিক করব ক্লিক করার পরে তো ডেস্কটপে আমি রেখেছি এই ফাইলটাকে যেটা আমি ক্যাপচার করে এডিট করে রেখে দিয়েছি যেটা আমি আপনাদেরকে দেখাবো এই যে ক্যাম্প স্ক্যানার লেখা আছে এখানে আমি ক্লিক করলাম সিলেক্ট করার পরে আমি ওপেনে ক্লিক করছি তো ফাইলটা এখানে দেখুন আপলোডিং ওয়ান আইটেম এখানে লেখা দেখাচ্ছে মানে এটা আপলোড হচ্ছে এবং আপনার ইন্টারনেটের স্পিড অনুযায়ী এটা আপলোড হয়ে যাবে তো দেখুন এটা ওয়ান আপলোড কমপ্লিট এটা আপলোড হয়ে গিয়েছে এবার আমি কি করব আমি জাস্ট এখান থেকে রিসেন্টে যাব রিসেন্টে গিয়ে আমার যে ফাইলটা আপলোড হলো সেটা আমি এই যে ফাইল এটা আমার আপলোড হয়েছে এই ফাইলের উপরে আমি রাইট ক্লিক করব। আপনাকে কিন্তু করতে হবে রাইট ক্লিক এই ফাইলটার উপরেই তো রাইট ক্লিক করার পরে এখানে দেখুন অপশান পাচ্ছেন ওপেন উইথ সেকেন্ড যে অপশান এই ওপেন উইথে আপনি গুগল ডক্সটাকে এটাকে চুজ করুন গুগল ডক্সে আমি ক্লিক করলাম তাহলে এটা গুগল ডক্সে এটা ওপেন হবে কিছুক্ষণের মধ্যেই তো দেখুন এখন এটা আমার গুগল ডক্সে সাকসেসফুলি ওপেন হয়েছে এবার আমি একটু যদি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করি তো এখানে দেখুন এটা কিন্তু আমার সেই পিকচারটা তো সেই পিকচার যে পিকচারটা আমি ক্যাপচার করেছিলাম সেই পিকচারটা এখানে দেখাচ্ছে আমি আপনাদেরকে মিলিয়ে নিতে বলবো একটু দেখুন এখানে ফার্স্টে কি লেখা আছে দ্য টিচার কোল্ড অল ইজ ডিসিপলস অ্যান্ড সেট এখানে লেখা আছে আমরা ফার্স্ট লাইনে এটা আমি দেখলাম তো আমি নিচে দেখবো আদৌ এই পিকচারের নিচে কোনো রকম ফরম্যাট আমার এসছে কিনা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে দেখুন লেখাই আছে দ্য টিচার কোল্ড অল ইজ ডিসিপলস অ্যান্ড সেট আমি দেখতে পাচ্ছি ফার্স্ট লাইনে কিন্তু হুবু একই আছে এবং তারপরে আপনি যদি মিলিয়ে দেখেন প্রত্যেকটা কিন্তু হুবু কপি হয়ে চলে এসছে লাস্ট লাইনটা আমি একটু দেখবো এই ছবির লাস্ট লাইনে দেখছি উইল ইউ মি হোয়াট ইজ বিং অবজার্ভড বাই ইউ এটা হচ্ছে লাস্ট লাইন আমি দেখি এই যে রিটার্নটা আমি পেলাম সেটা নিচে এটাই লেখা আছে কি না তো এখানে আমি দেখতে পাচ্ছি উইল ইউ মি হোয়াট ইজ বিইং অবজার্ভ বাই ইউ তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ইমেজটা ক্যাপচার করেছিল সেই ইমেজ কিন্তু হুবু এখানে কপি হয়ে চলে এসছে তো আমার কাজ এখানে হয়ে গিয়েছে আমি জাস্ট এবারে এই ইমেজটাকে আমি ডিলিট করে দেবো ডিলিট করার জন্য আমি এখানে রাইট ক্লিক করলাম করে আমি ডিলিটে ক্লিক করে দিলাম তো ডিলিট করার পরেও কিন্তু আমি দেখতে পাচ্ছি এক লাইন আছে আমার যে অপ্রয়োজনীয় লাইন এটা আমি চাইলে এটাকে আমি এভাবে সিলেক্ট করে নিতে পারি আবার এটাকে রাইট ক্লিক করে এটাকে ডিলিট করতে পারি তারপরে দেখুন এই যে পেজগুলো এই পেজে সম্পূর্ণ লেখাটা কিন্তু আমার রয়ে গিয়েছে যেটা আমাকে আর টাইপ করতে হলো না হুবু এখানে কপি হয়ে চলে এসছে তো এবারে আমি কি করব। আপনি চাইলে এটাকে পিডিএফ আকারেও আপনি সেভ করতে পারেন অথবা আপনি চাইলে মাইক্রোসফট ওয়ার্ড ফাইল হিসেবে আপনি এটাকে সেভ করতে পারেন তার জন্য এখানে আপনাকে যেতে হবে দেখুন এখানে ফাইল অপশন আছে এই ফাইল অপশনে আপনি ক্লিক করুন ক্লিক করার পরে এখানে দেখুন যে ডাউনলোড বলে একটা অপশান দেখতে পাবেন এখান থেকে আপনি দেখুন অনেকগুলো অপশান আপনি চাইলে ফার্স্ট অপশানে ক্লিক করে আপনি এম এস ওয়ার্ড ফাইল হিসেবে এটাকে ডাউনলোড করতে পারেন অথবা আপনি চাইলে পিডিএফ আকার্ডেও ডাউনলোড করতে পারেন ব্রেন টেক্সট হিসাবে ডাউনলোড করতে পারেন অনেক রকম ফর্মারের এখানে অপশান পাচ্ছেন তো আমি এখানে মাইক্রোসফট ওয়ার্ডের জন্য ডট ডট এক্স ফাইল হিসেবে এটাকে সেভ করব এখানে ক্লিক করবো কিছুক্ষণের মধ্যে এখানে দেখুন এখানে ডাউনলোড হয়ে যাবে দেখুন এখানে ক্যাম্পস ক্যাম্পসকানায় যে ফাইলটা ডাউনলোড হচ্ছে সিক্স পয়েন্ট নাইন কেবির একটা ফাইল পেজটাকে এবারে ডাউনলোড হওয়ার পরে আপনাদেরকে ওপেন করে একটু দেখাবো কেমন আসছে পেজটা এবার আপনি এটাকে চাইলে নিজের মতো করে এটাকে সেট করে নিতে পারেন আপনি চাইলে ওই বইয়ের কপিটা যেটা ছিল আপনি হুবু এটাকে মিলিয়ে দেখতে পারেন একদম কিন্তু কোনো লেটারে কিন্তু আপনি এখানে মিস্টেক পাবেন না তো বন্ধুরা এইভাবে আপনি চাইলে হাজারো পেজ আপনি নিমেষেই আপনি টাইপ করে নিতে পারেন এবং আপনি ডেটা এন্ডে কাজগুলো সাকসেসফুলি করে নিতে পারবেন এবং অবশ্যই আপনি এখান থেকে প্রচুর পেমেন্ট আপনি পাবেন তবে আপনাকেই ফ্রিল্যান্সিংয়ের জন্য আপনাকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে আপনি চাইলে ফাইবারে অ্যাকাউন্ট ওপেন করুন ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট ওপেন করুন সেখান থেকে আপনি ডেটা এন্ট্রি কাজটাকে চুজ করুন সেখান থেকে আপনি কিন্তু এখানে ডেটা এন্ট্রির প্রচুর কাজের আপনি সুযোগ পাবেন সেখান থেকে আপনি কাজগুলো চুজ করবেন এবং আপনি অর্ডার নেওয়ার পরে আপনাকে ঠিকঠাকভাবে সাবমিট করলে আপনি কিন্তু আপনার পেমেন্টটা পেয়ে যাবেন তো ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই আপনারা কামেন্ট করে জানাবেন আপনি যদি এরকম কাজ করতে চান তাহলে অবশ্যই আমাকে কামেন্ট করবেন এবং আপনি অ্যাকাউন্ট যদি ক্রিয়েট কীভাবে করতে হয় জানতে চান সেক্ষেত্রেও কমেন্ট করুন আমি অবশ্যই আপনাকে জানিয়ে দেবো কীভাবে আপনাদের ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট ওপেন করতে হয় এবং ডেটা এন্ডে কাজের অর্ডার পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে সমস্ত কিছু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিও অতি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে থাকুন ভালো লাগলো একটা লাইক করে যাবেন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সমস্ত আপডেটস পাওয়ার জন্য পাশে আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন ভালো থাকুন দেখা হচ্ছে এরকমই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে বাই টেক কেয়ার